बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय अष्टम श्रेणी शिक्षार्थीबृंद, तुम्हारा सबाई निश्चय खूब भलो आछो, बासाय आछो, सुस्थ आछो। आज के आबारो चले अनलाइन भिडियो क्लासे मोहम्मद एनामुल हक सिकदार, सिनियर शिक्षक, बाहेरचर आदर्श उच्च विद्यालय, बांसरामपुर, ब्राह्मणबाड़िया। प्रिय शिक्षार्थीबृंद, प्राप्तहित जीवने हमें विभिन्न काजे परिमापेर प्रयोजन अनेक बेशी। आमरा स्कूल कॉलेज रास्ताघाट बनाते सबकिछु तैरी करते दैनन्दिन जीवने एवं तरल पदार्थ जेमन तरल पदार्थ परिमाप करार जन्य जेखाने परिमापेर प्रयोजन लागे, तरल पदार्थ एकक परिमापेर एकक जेमन लिटार, तद्रूप दैर्घ्य परिमापेर एकक मीटार, एछाड़ाओ आमादेर जे कापड़ चोपड़ बनाते सबकिछुते परिमापेर प्रयोजन। स्कूल कॉलेज, अफिस आदालत, रास्ताघाट प्रभृति तैरी करते आमादेर एकटा सठिक मापेर दरकार लागे, আর এই জন্য দৈর্ঘ্য প্রস্থের প্রয়োজন হয়, আর এই জন্য আমাদের জীবনে, বাস্তব জীবনে পরিমাপের প্রয়োজন অনস্বীকার্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পরিমাপের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করতেছি। তো আমাদের আজকে টপিক সেট পাঠ শিরোনাম হচ্ছে পরিমাপ, তৃতীয় অধ্যায়। এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়। তোমাদের মেইন বোর্ডের মধ্যে 44 পৃষ্ঠার 12 নম্বরে একটা গাণিতিক সমস্যা আছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আজকে সেই গাণিতিক সমস্যাটা তোমাদের করাচ্ছি। মোটামুটি এই গাণিতিক সমস্যাটা তোমাদের জন্য অনেকটা এসেনশিয়াল, কারণ এটার মত করে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন এসে থাকে আমাদের। তো এখানে দেখো, তোমাদের মেইন বোর্ডের মধ্যে লেখা আছে একটি আয়তকার একটি আয়তকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। একটি আয়তকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, ক্ষেত্রফল 216 বর্গ মিটার হলে পরিসীমা কত? পরিসীমা কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এখানে বলছে একটি আয়তকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। তুমি যদি এই ব্ল্যাকবোর্ডটাকে চিন্তা করো, তোমার এটাও একটা আয়তকার, কারণ হচ্ছে আমরা জানি যে সামন্ত্রিকের একটি কোণ এক সমকোণ, তাই আয়তক। অর্থাৎ আয়তের প্রত্যেকটি কোণ এক সমকোণ, মানে চারটি কোণেই এক সমকোণ। আর আয়ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলা হয়। তো আমার প্রশ্ন বলছে একটি আয়তকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রস্থ যা ধরবে, প্রস্থটা হবে দৈর্ঘ্যের দেড় গুণ। তাহলে দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, প্রস্থ যা ধরবে দৈর্ঘ্যটা হবে তার চেয়ে দেড় গুণ। তাহলে আমি যদি এটার গাণিতিক সমস্যাটা করতে চাই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথমত তুমি কি লিখবে, যে মনে করি আয়তকার গড়ের, মনে করি আয়তকার গড়ের প্রস্থ ক মিটার। আমি ক মিটার প্রস্থ ধরেছি। এখানে বলছে একটা আয়তকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, প্রস্থ যা দৈর্ঘ্যটা তার দেড় গুণ। তাহলে হবে শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং আয়তকার গড়ে দৈর্ঘ্য হবে 1.5 ক মিটার, অথবা এক সমস্ত দুই ভাগের এক মিটারও তোমরা লিখতে পারবে। তো যেহেতু এখানে প্রশ্নের স্টেপে বলছে আমাকে ক্ষেত্রফল 216 বর্গ মিটার, আমাকে এটা ইউজ করতে হবে। আমি যদি এটার সমান ব্যালেন্স করতে চাই, দ্যাট মিন্স আমি ক্ষেত্রফলটা যদি 216 ইউজ করতে চাই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাকে কি করতে হবে, ওই যে আমি যেটা মনে করেছি সেই মনে করাটাকে আমাকে কি করতে হবে, ওটার ক্ষেত্রফল বের করে আনতে হবে। অর্থাৎ আমি লিখব, সুতরাং আয়তকার গড়ের ক্ষেত্রফল, আয়তকার গড়ের ক্ষেত্রফল, ইতিমধ্যে তোমরা ক্লাস 7 এ পড়েছ, ক্ষেত্রফলের হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ।
তাহলে আমি এখানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ যদি আমি গুণ করি তাহলে আমার দৈর্ঘ্য হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা 1.5 তাহলে আমি লিখব 1.5 ক গুণ হচ্ছে প্রস্থ হচ্ছে ক আর মিটার মিটার গুণ করলে অবশ্যই obviously আমাদের হয়ে যাবে বর্গমিটার মিটার গুণ মিটার মানে বর্গমিটার শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা পাবে আমি পাবো আমি 1.5 ক ক ক স্কয়ার বর্গমিটার তাহলে তুমি দেখো এখানে আয়তাকার গড়ের ক্ষেত্রফল পেয়েছো 1.5 ক স্কয়ার বর্গমিটার আর ইজ ইকুয়াল এটা একটা ক্ষেত্রফল দ্যাট মিন্স এটা একটা ক্ষেত্রফল মানে প্রশ্নের মধ্যে আমাদের দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা 216 বর্গমিটার ক্ষেত্রফল তাহলে আমি লিখব প্রশ্ন মতে 1.5 ক স্কয়ার ইজ ইকুয়াল 216 আমার দরকার ক এর মান তাহলে আমি ক স্কয়ার রাখব শিক্ষার্থী বন্ধুরা 1.5 দিয়ে নিচে ভাগ হয়ে যাবে 216 তোমরা যদি ক্যালকুলেশন করো ক স্কয়ার তুমি যদি 216 কে 1.5 দ্যাট মিন্স 1.5 দা ভাগ করো সেখানে তোমাদের চলে আসবে 1.144 পরে আমার দরকার ক এর মান ক রাখব সেখানে এটাকে বর্গ ওখানে গেলে বর্গমূল হয়ে যাবে 144 কে তুমি যদি বর্গমূল করো তাহলে পেয়ে যাবে 12 তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়েছি ক এর মান হচ্ছে 12 অর্থাৎ গড়ের প্রস্থ ক মিটার ধরেছি তাহলে এখন আমি গড়ের প্রস্থ পেয়েছি কত আমার 12 মিটার এখন আমি যদি এটাকে একটু নিচে লেখলে হয়তো দেখবে না তোমরা উপর দিকে দেখে লিখতেছি তাহলে সূত্রাং লিখবা গড়ের প্রস্থ গড়ের প্রস্থ ক ক মানে হচ্ছে 12 মিটার তাহলে সূত্রাং গড়ের দৈর্ঘ্য হচ্ছে আমার 1.5 তাহলে 1.5 ইনটু ক এর মান হচ্ছে 12 মিটার সমান সমান হচ্ছে 18 মিটার তাহলে অলরেডি আমরা দৈর্ঘ্য পেয়েছি 18 মিটার আর প্রস্থ পেয়েছি 12 মিটার এখন আমার প্রশ্নে কি বললো আমাকে বলছে পরিসীমা নির্ণয় করো তাহলে পরিসীমা মানে কি শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো পরিসীমা মানে যেমন এটা এই যে আয়তাকার আয়তের মতো আকার সবগুলা বাহুর যে চারটা বাহু আছে সবগুলা বাহুর যোগফলকেই তার পরিসীমা যেমন আয়তের সবগুলা বাহুর যোগফলকে তার পরিসীমা বলা হবে তো এখন যদি আমি এখানে অলরেডি দেখো এটা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য দ্যাট মিন্স এটা প্রস্থ এটাও প্রস্থ তার মানে দুইটা দৈর্ঘ্য যোগ দুইটা প্রস্থ আমার বেরিয়েছে তো সেটাকে যদি আমি দুই কমন নেই তাহলে 2 × 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ আয়তকার গড়ের পরিসীমা বা পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি লিখবে এখানে বলছে পরিসীমা নির্ণয় করো তাহলে সুতরাং গড়ের পরিসীমা আয়তকার গড়ের সুতরাং আয়তকার গড়ের পরিসীমা হবে আয়তকার গড়ের পরিসীমা হবে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল হবে 2 ব্র্যাকেট দৈর্ঘ্যের মান হচ্ছে 18 প্রস্থের মান হচ্ছে 12 মিটার তাহলে সমান সমান আছে 2 × 18 30 12 যোগ করলে 30 মিটার তাহলে 30 × 60 মিটার তো আমাকে কি বললো শিক্ষার্থী বন্ধুরা আমাকে বলেছে পরিসীমা কত তাহলে আমি আমার পরিসীমা পেয়েছি উত্তর 60 মিটার আমি আবারও বলতে চাই এখানে কি বলেছে একটি আয়তকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য তাহলে আমি লিখেছি মনে করে আয়তকার গড়ের প্রস্থ ক মিটার দৈর্ঘ্য তার দেড় গুণ মানে 1.5 ক মিটার সুতরাং আয়তকার গড়ের ক্ষেত্রফল তোমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখবা দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে 1.5 ক ক ক স্কয়ার বর্গ মিটার একবার লিখেছি প্রশ্ন মতে 1.5 ক স্কয়ার ইজ ইকুয়াল 216 ক স্কয়ার রাখবো শিক্ষার্থী বন্ধুরা 1.5 নিচে যে ভাগ হবে গুণ থাকলে ভাগ হয় পরে এটা দিয়ে ভাগ করলে 44 আসবে ক রেখেছ বর্গ বর্গ মূল হয়ে যাবে 12 তাহলে আমাদের গড়ের প্রস্থ হচ্ছে 12 মিটার দৈর্ঘ্য হচ্ছে 1.5 × 12 দ্যাট মিন্স 18 মিটার সুতরাং আয়তকার গড়ের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে 2 × দৈর্ঘ্য 18 যোগ প্রস্থ 12 মিটার
তাহলে 18 12 যোগ করলে 30 আর ব্রেকেট মানে গুণ বুঝাচ্ছে 3 দুগুণে 60 মিটার আশা করি এই গাণিতিক সমস্যাটা তোমরা বুঝতে পেরেছো এবং এই 12 নম্বরের যে অঙ্কটা আছে এটার মতো করে তোমাদের বিভিন্ন বোর্ডগুলোতে এই সিমিলারই অনেকগুলো প্রশ্ন তোমাদের উদাহরণের মধ্যে আছে কয়েকটা প্রশ্ন মোটামুটি বাড়ির কাজ হিসেবে এরকম একই রকমের একই নিয়মে তোমরা কমপক্ষে 5টা বাড়ির কাজ 5টা অঙ্ক নিজেদের মতো ফিগার চেঞ্জ করে নিয়ে আসবা এটাই তোমাদের বাড়ির কাজ হলো ধন্যবাদ আবারও দেখা হবে